السلام عليكم. আশা করি সবাই বাসায় আছেন, নিরাপদে আছেন। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে বেশ হইচই ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। এরপর বাংলাদেশের বিপর্যস্ত ব্যাটিং এর পরও তাকে নামানো হচ্ছিল ট্যালেন্টারদের সঙ্গে। তবে সেখানে নেমেও মাহমুদউল্লাহ রিয়াদ নিজের যাত্রী নিয়েছেন। তাই তো তাকে মিডল অর্ডারে নামানোর জন্য জোর দাবি তোলেন দেশ ও দেশের বাইরের ক্রিকেট সংশ্লিষ্টরা। এরপর থেকে তার ব্যাটিং পজিশন বদল হয়েছে ঠিকই, তবে এখন পর্যন্ত ৬ ম্যাচে তার অবস্থান বদলেছে ৫বার। বিশ্বকাপে রিয়াদের শুরুটা হয়েছিল ৮ নম্বর ব্যাটার হিসেবে। পরের ৩ ম্যাচে তিনি ৭-৬ ও ৭ নম্বরে খেলেছেন। এরপর মাঝে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে রিয়াদ একাদশে ছিলেন না। গেল মঙ্গলবার কলকাতা ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহকে পাঠানো হয়েছে ৫ নম্বরে। মুশফিকের পর ব্যাটিং অর্ডারে তারও উন্নতি হয়েছে, সে কারণে ব্যাট হাতে বাজে সময় কাটানো টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন পিছিয়ে গেল।